আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে খুব সহজে আর কতটা অটপট আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন সেই রেসিপি রান্নাটা এতই সুস্বাদু যারা কখনো মিষ্টি কুমড়া খায়নি তারাও চেটে ফুটে খাবে রেসিপিটি দেখার জন্য অবশ্যই সাথে থাকুন প্রথমেই আমি ফুটন্ত গরম তেলে মিষ্টি কুমড়াগুলিকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি খোসা সহ ব্যবহার করছি আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো চুলা রাশটা হাই ফ্লেমে রেখে আমি মিষ্টি কুমড়োগুলি ভেজে নিচ্ছি অবশ্যই হাই ফ্লেমেই ভাজতে হবে যদি লো হিটে ভাজতে চান তাহলে মিষ্টি কুমড়াগুলি সেদ্ধ হয়ে গলে যাবে আমি যেহেতু মিষ্টি কুমড়াগুলি একটু আস্ত আস্ত রাখতে চাচ্ছি এর জন্য আমি হাই হিটে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ারগুলি কালার আসা পর্যন্ত কালার আসলে আমি এগুলিকে তুলে নিব দুই পিট এপিট ওপিট যাতে খুব সুন্দর মতো ভাজা হয়ে যায় যে কোনো সবজি যদি আমরা ভেজে রান্না করি সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটা হয়তো অনেকেই জানেন না সবজি আমরা চেষ্টা করব রান্না করার আগে অবশ্যই একটু তেলে ভেজে নিতে তাহলে কিন্তু রান্নার টেস্ট খুবই সুস্বাদু হবে আর সবাই খেয়ে পছন্দ করবে আমার মিষ্টি কুমড়োগুলি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলি নামিয়ে নিয়ে আমরা এই তেলেই রান্নাটা করে নিব যেহেতু এটাতে মিষ্টি কুমড়ো ভেজেছি এইটার মধ্যে মিষ্টি কুমড়ার ফ্লেভার আছে আমরা এই তেলেই পুরো রান্নাটা কমপ্লিট করব আমি এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আপনারা চাইলে কাঁচামরিচটা আসতেও দিতে পারেন আমি কুচি করে দিচ্ছি যেহেতু আমি রান্নাটা একটু ঝাল ঝাল করে করব যারা ঝাল প্রেমী ঝাল পছন্দ করেন তাদের আজকের এই রান্নাটা খুবই পছন্দ হবে আশা করছি পেঁয়াজটা আমি খুব বেশি ভেজে ফেলবো না পেঁয়াজটা হালকাও যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিবো রান্নাটা খুবই সহজ আর খুবই সিম্পল আপনারা খুব সহজেই এই রান্নাটা খুব দ্রুততার সাথে শেষ করতে পারবেন খুব বেশি টাইম কিন্তু লাগে না রান্নাটা শেষ করতে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু ভালো মতন তেলের সাথে ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিব আমি প্রথমেই হলুদ গুঁড়ো ব্যবহার করব আর হলুদ গুঁড়োটা তেলের সাথে পেঁয়াজ আর আদা রসুনের সাথে একটু ভালো মতো ভেজে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে আপনারা চাইলে হলুদ মরিচ দনোটাই একটু ভেজে নিয়ে তারপর এটার মধ্যে পানি দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মশলাটা আর পড়ে যাওয়ার ভয় থাকবে না আর হলুদটা ভাজার সময় অবশ্যই চুলা রাসটা একটু লোতে রাখবেন যাতে পুড়ে না যায় মশলাটা এরপর যাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিব এখন আমি সবগুলি গুঁড়ো মশলাই দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সবগুলি গুঁড়ো মশলা দিয়ে তারপর আমি এইটাকে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর দিয়ে দিব লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু মিষ্টি কুমড়ো ভাজার সময় কোনো রকমের কোনো গুঁড়ো মশলা গরম মশলা অথবা কোনো লবণ ব্যবহার করিনি আমি শুধু মিষ্টি কুমড়োগুলিকে কেটে ধুয়ে তারপর ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি যত রকমের মশলা আছে সব দিয়ে লবণটাও পরিমাণ মতো দিয়ে দিব যাতে মিষ্টি কুমড়ার ভিতরও লবণটা ঢুকে পারফেক্ট মতো হয়ে যায় এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব দিয়ে আরেকটু পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলাটা থেকে কোনো রকমের গন্ধ না থাকে খুব ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মাংসগুলি দিয়ে দিব আমি আজকে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করছি আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো মাংস অথবা মাছ দিয়েও রান্নাটা করতে পারবেন আপনারা চাইলে ইলিশ মাছ অথবা যে কোনো মাছ অথবা চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন আমি আজকে আপনাদেরকে মাংস দিয়ে করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন মাংসটা দিয়ে আমি ভালো মতো মশলাটার সাথে মিক্স করে এখন একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব আমি মাংসটা ভালো করে নেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে কষানোর জন্য যারা আমার রেসিপিটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপুদের কাছে ভাইয়াদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবাই আমার পাশে থাকলে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমার সামনে এগিয়ে যেতে খুবই সুবিধা হবে সবার কাছে আমার অনুরোধ যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে পেস্টটাতে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হওয়ার পর আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি অল্প একটু পানি দিব যাতে মিষ্টি কুমড়োর ভিতরে মশলা আর লবণটা খুব ভালো মতো ঢুকে যায় আমি নেড়ে চেড়ে মাংসর সাথে মিষ্টি কুমড়োটা মিক্স করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মিষ্টি কুমড়াটা যদি সেদ্ধ না হয় এই পর্যায়ে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলিও ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আমি কিছুক্ষণ রান্না করে নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলা আর মাংসটা পুরোই একসাথে মিক্স হয়ে গেছে মিষ্টি কুমড়ার সাথে এই পর্যায়ে আপনারা চাইলে মিষ্টি কুমড়োগুলি এরকম একটু ভেঙে দিতে পারেন আমি একটু ভেঙে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ চিনি আপনারা মিষ্টি কুমড়ার যেই কোনো রেসিপি করেন না কেন সেইটাতে যদি একটু পরিমাণে চিনি ব্যবহার করেন মিষ্টি কুমড়ার টেস্টটা কিন্তু বহুত গুণে বেড়ে যায় এই টিপসটা আশা করছি আপনারা কাজে লাগাবেন আপনারা যদি মিষ্টি কুমড়ার ভাজিও করেন অথবা যে কোনো ধরনের রেসিপি করেন মিষ্টি কুমড়া দিয়ে অবশ্যই সেটাতে অল্প পরিমাণে চিনি ব্যবহার করবেন তারপর খেয়ে বলতে পারবেন যে টেস্টটা আসলেই কতটা বেড়ে যায় আমি এইবার চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে ধনে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ইউজ করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এই রেসিপিটা কতটা সুস্বাদু সেইটা আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনাদের কাছে আমার অনুরোধ একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য থাকবে অসংখ্য দোয়াও ভালোবাসে আসসালামু আলাইকুম